شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين. أما بعد, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মাদ্রাসায় আপনাদের সকলকেই স্বাগতম। দারসুল কোরআন প্লে লিস্টে আজকে আলহামদুলিল্লাহ আমরা দশমতম পর্বে উপনীত হতে যাচ্ছি। যারা এখনও পূর্বের ভিডিওগুলো দেখে নেননি, অবশ্যই আই কার্ডে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন, প্র্যাকটিস করুন, তাহলে চলতি ক্লাসগুলো আপনাদের জন্য বোঝা অত্যন্ত সহজ হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা গত পর্বে ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম, এরপরে প্র্যাকটিস করেছিলাম, এরপরে আমরা স্বর বর্ণ পড়েছিলাম, আজকে আমরা স্বরধ্বনি পড়ব। স্বরধ্বনি আরবি ভাষায় দুই প্রকার, বাংলাতেও দুই প্রকার। স্বরধ্বনি আমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছি, স্বরধ্বনি দুইটা ভাগে আমরা বিভক্ত করেছি। এক ছিল যুক্ত ধ্বনি, আরেকটি হলো দীপ্ত ধ্বনি। যে অক্ষরটা যুক্ত হবে কিন্তু ডবল উচ্চারণ হবে না, সেই শব্দটাকে আমরা বলবো যুক্ত ধ্বনি। এবং যে অক্ষরটা যুক্ত হয়ে ডবল উচ্চারণ হবে সেই শব্দটাকে আমরা বলবো দীপ্ত ধ্বনি। চলুন দেখা যাক, আমরা একটি উদাহরণ দিয়ে জিনিসটা শিখে নিই। আলহামদু, এখানে শরিয়াটা লকে ধরেছে, এখানে হা একার হাটা মিমকে ধরেছে, তাহলে কি হলো? আলহামদু। এখানে কিন্তু ল এবং ম এই দুইটি অক্ষর একবার করে উচ্চারণ হয়েছে, ডবল উচ্চারণ হয়নি, কিন্তু এই শরিয়ার সাথে লামের যুক্ত হয়েছে, হয় আকার সাথে মিম ময়ের যুক্ত হয়েছে, যার কারণে এটাকে আমরা বলবো যুক্ত ধ্বনি। এই ব্যবহারটা আরবি ভাষাতেও রয়েছে। এই শব্দের সাথে আমরা আরবি ভাষার কি সম্পর্ক রয়েছে সেটা পরে দেখব। চলুন এখন আমরা দীপ্ত ধ্বনিটা দেখে নিই। লিল্লাহ, এই লামটা, এই লটা পরবর্তী লকে ধরে ডবল ল উচ্চারিত হয়েছে, এই কারণে এই অক্ষরটাকে বা এই শব্দটাকে আমরা বললাম দীপ্ত ধ্বনি, লিল্লাহ। চলুন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি আরো দু একটা উদাহরণ দেন, তাহলে আপনি বলবেন আব্বা, ডবল ব হয়েছে আব্বা। আপনি বলবেন আম্মা, ডবল মিম হয়েছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় শেখ আপনি কি পড়ে আছেন, আপনি বলবেন আমি জুব্বা পড়ে আছি, জুব্বা, ডবল ব উচ্চারিত হচ্ছে। তাহলে এই অক্ষরটাকে আমরা কি বলবো? এই অক্ষরটাকে আমরা বলবো দীপ্ত ধ্বনি। পূর্বেরটাকে আমরা কি বলবো? যুক্ত ধ্বনি। দীপ্ত ধ্বনিতে আরবি ভাষায় যে সংকেতটা ব্যবহার করা হয় সেই সংকেতগুলোর সাথে আজকে আমরা পরিচিত হব। চলুন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ডে যুক্ত ধ্বনি আলহামদু। এখানে আমরা মার্কার দিয়ে ই করে নিচ্ছি, চিহ্ন করে নিচ্ছি, ল এবং ম এই দুটি অক্ষর যুক্ত ধ্বনির উদাহরণ। ঠিক এখানে আরবি ভাষায় কিভাবে ব্যবহার হবে? এটা আরবি ভাষায় যে অক্ষরটা যুক্ত ধ্বনি, যে শব্দের মধ্যে যুক্ত ধ্বনির সংকেতটা ব্যবহার করা হয় সেই সংকেতগুলো হচ্ছে তিনটি। একটি হলো কোনো অক্ষরের মধ্যে যদি গোল চিহ্ন থাকে, অথবা কোনো অক্ষরের মধ্যে যদি পেশ না, পেশের থেকে আরেকটু ছোট চিহ্ন থাকে, অথবা এরকম একটা যদি চিহ্ন থাকে, তাহলে সে অক্ষরটাকে বা সেই সংকেতটাকে আমরা যুক্ত ধ্বনি বলে সংকেত হিসেবে বুঝতে পারবো। যেমন একটা উদাহরণ দিই আপনাকে আরবি শব্দে, এই অক্ষরটায় এই শব্দটাই আমরা আরবিতে লিখি। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আরবি যে অক্ষরটা, যে শব্দটা আমরা লিখলাম এই শব্দটা কি, আপনি পড়বেন আল হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম। তাহলে দেখুন এই লামের উপরে এই অক্ষরটি ব্যবহার করেছি, এই সংকেতটা ব্যবহার করেছি, এই সংকেতটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? যুক্ত ধ্বনি।
আলিফ আলিফ আলিফের উপরে জবরটা এই লামকে সংযুক্ত করে নিয়েছে। এরপরে হা মিম জবর হাম, হায়ের উপরে কি রয়েছে জবর, এই হা জবর মিমকে যুক্ত করেছে। এই শব্দ এই অক্ষরটার উপরে কি রয়েছে, এই অক্ষরটার উপরে রয়েছে যুক্ত ধ্বনির সংকেত, এই সংকেতটা এই অক্ষরে ব্যবহার করা হয়েছে। সুতরাং আরবি ভাষায় এই অক্ষরটাকে বলা হয় সাকিন, কি বলা হয় সাকি সাকিন, অথবা বলা হয় সুকুন। তাহলে সাকিন অথবা সুকুন আরবি ভাষায় বলা হয়, আর বাংলা ভাষায় বলা হয় যুক্ত ধ্বনি। তাহলে আমরা বলবো এই লামের উপরে এবং মিমের উপরে যুক্ত ধ্বনি রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআন মাজিদের শিখার পর্বে আমরা যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি সেটা হলো আপনারা কোরআন মাজিদ প্রত্যেকটা পৃষ্ঠা একটা করে পৃষ্ঠা আপনি বের করবেন, অক্ষরগুলোর সাথে পরিচিত হবেন। আজকে তারপরে আপনাদেরকে দিয়েছিলাম যে স্বরবর্ণর সাথে পরিচিত হবেন, আজকে আপনাদেরকে নতুন পড়া হচ্ছে স্বরধ্বনির সাথে আপনি পরিচিত হবেন। কোরআন মাজিদ খুলে স্বরধ্বনিগুলো বের করবেন কোথায় 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 স্বরধ্বনি রয়েছে, এবং চেষ্টা করবেন এগুলোকে মিলিয়ে পড়ার। যদি না পারেন আবার চেষ্টা করেন, যদি না পারেন আবার চেষ্টা করেন, যদি না পারেন আবার চেষ্টা করবেন, আপনি পারবেন পারবেন পারবেন, অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনি সফল হবেনই, আপনি হাল ছাড়বেন না, আপনি হালকে শক্তভাবে অত্যন্ত কঠোর মনোবল সহকারে ধারণ করুন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। চলুন পরবর্তী আমরা দ্বিত্ব ধ্বনিটা আমরা দেখে নিই। এখানে যে শব্দটা আমরা বাংলা লিখেছি লিল্লাহ, এখানে দ্বিত্ব ধ্বনি কোনটা, দ্বিত্ব ধ্বনি হচ্ছে এই এই ডবল লটা। এই ডবল লটি আমাদের মুখে দুইবার উচ্চারিত হয়েছে, যার কারণে এই অক্ষরটাকে আমরা বলেছি দ্বিত্ব ধ্বনি। আরবি ভাষায় এই দ্বিত্ব ধ্বনি রয়েছে, সেই সাংকেতিক চিহ্নটা কি, সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে আরবি ভাষার দ্বিত্ব ধ্বনির সাংকেতিক চিহ্ন। কোনো শব্দের উপরে যদি, কোনো অক্ষরের উপরে যদি, আরবি ভাষায় কোনো অক্ষরের উপরে যদি এই চিহ্নটা ব্যবহার করা হয় তখন ওই অক্ষরটা দুইবার উচ্চারণ করতে হবে। সুতরাং এই অক্ষরটাকে আমরা বলবো আরবি ভাষার দ্বিত্ব ধ্বনি। কিন্তু আরবি ভাষায় এই অক্ষরটাকে কি বলা হয়, আরবি ভাষায় এই অক্ষরটাকে কি বলা হয়, তাশদীদ, তাশদীদ। এটা আমরা একটু দেখে নিই প্র্যাকটিস। দেখুন প্রথম যে অক্ষরটি রয়েছে, আপনারা পূর্বে ক্লাসগুলো ভিডিও ক্লাসের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই আপনি বলবেন এটা লাম। এই লামটা, এই লামকে ধরান করেছি, তা লাম লাম জের লিল লাম খারাজ বর লা লিল লা। তাহলে দ্বিতীয় যে লাম, এই লামটি কয়বার উচ্চারিত হলো, এই লামটি দুইবার উচ্চারিত হয়েছে। সুতরাং এই অক্ষরটাকে আমরা কি বলবো, দ্বিত্ব ধ্বনি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা 10টি পর্ব আজকে শেষ করতে যাচ্ছি। আপনাদের সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই প্রত্যেকটি পর্ব অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আপনি এটা শিখতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমরা 80% আমাদের পড়া হয়ে গেছে, 20% বাকি আছে, এই 20% আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্র্যাকটিসে না পারি তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তবু আপনি হার ছাড়বেন না, আপনাদের সাথে আমরা রয়েছি, আপনি যেখানে থেমে যাবেন সেখানে আপনাদের সঙ্গে আমরা ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান সময়কে কোরআনের পিছনে ব্যয় করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بذكر الله ترتاح القلوب وتنزل